আমি একটা ভালো মানুষ হয়ে দেখাবো, আমি একটা ভালো স্বামী হয়ে দেখাবো। কেন তো দিনকাল বদলাচ্ছে, বছর বদলাচ্ছে, সময় বদলাচ্ছে, কিন্তু বদলাতে পারে না মানুষ।
আমরা যেই কার সেই হয়ে গেছি, জগতে এগিয়ে এগিয়ে চলেছে, টেকনোলজি এগিয়ে চলেছে, সবকিছু এগিয়ে চলেছে, কিন্তু আমরা না কোনো দিক থেকে পিছিয়ে যাচ্ছি। প্রত্যেক টেকনোলজি যেসব বানানো হয়েছে, প্রত্যেকটা অ্যাপ মানুষকে এক করানোর জন্য বানানো হয়েছে, চাই সেটা ফেসবুক হোক, চাই সেটা হোয়াটসঅ্যাপ হোক, চাই সেটা যা কিছু হোক, কিন্তু কোনো না কোনো দিক থেকে যত অ্যাপ যত একতার কথাবার্তা বলছে, কোনো যুগে এরকম যুগ আসেনি যে যুগের মধ্যে ফোনের মধ্যে থেকে তুমি আমেরিকাতে কথা বলতে পারবে, ইউরোপে কথা বলতে পারবে, শুধু ফিঙ্গার টিপস হবে, খালি একটা বাটন, তুমি যে কোনো পৃথিবীর কোনার মধ্যে তুমি কথা বলতে পারবে, যে কোনো ব্যক্তির সাথে তুমি মিশতে পারবে। কিন্তু তবুও এত অ্যাপ, এত টেকনোলজি যেটা আমাদেরকে এক করার জন্য বানানো হয়েছে, বড় বড় ডাক্তাররা বলছে, সাইকিয়াট্রিস্টরা বলছে, এই যুগের মধ্যে সব থেকে বেশি মানুষ একাকিত্ব মধ্যে ঢুকছে, নেশার পরিমাণ বেড়ে চলেছে, বলছে প্রত্যেকটা বাড়ির মধ্যে, প্রত্যেকটা বাড়ির মধ্যে 10টা বাড়ির মধ্যে 3টে বাড়ি এরকম হয় যেটার মধ্যে অ্যালকোহলিক বেড়ায়, কি অ্যালকোহলের প্রবলেম আছে। আমাদের জীবন কোনো না কোনো দিক থেকে, জাগতিক দিক থেকে দেখাবার জন্য আমরা অনেক উঠিয়ে দিয়েছি, কিন্তু আসল জীবন কোনো না কোনো দিক থেকে আমাদের অনেক নিচে নেমে গেছে। এতে একটা নতুন বছরে আমরা এগিয়ে চলেছি, ডিসেম্বর মাসের মধ্যে বৃষ্টি দেখছি, অনেক কিছু আশ্চর্য জিনিস যেটা একটা সময় ভাবতাম না হতে পারে আজকে দিনে দেখছি ওসব সব ঘটছে। কিন্তু প্রভু বাক্যের মধ্যে বলছে কি, কৃষ্ণ কখনো বদলায় না, তিনি কালো যা ছিলেন তিনি আজও একই, তিনি ভবিষ্যতে একই থাকেন, আর অনন্তকাল তিনি একই থাকেন। আর তার ডাক রয়েছে প্রত্যেক মানুষের জন্য, যদি তুমি আমার আওয়াজ শুনছ, কৃষ্ণের ডাক রয়েছে তোমাদের জন্য। আর সেই ডাক জানেন তো, শুধু প্রার্থনা সভাতে এসে বসার ডাক নয়, শুধু অ্যাটেন্ড করার ডাক নয়, চার্চে গির্জাঘরের মধ্যে মেম্বার হওয়ার ডাক নয়, কিন্তু মন পরিবর্তনের ডাক। কারণ মন পরিবর্তনের বিধি কোনো পরিবার ফলবান্ত হতে পারে না। তাই যে দেখুন আজকের দিনে পরিবারের মধ্যে সব আছে, টাকা আছে, ধন আছে, দৌলত আছে, বাড়ি আছে নিজে, কিন্তু আসল জিনিসগুলো নেই যেটা বাড়িকে ধরে রাখে, আনন্দ, শান্তি, প্রেম। প্রভু বলছে যে প্রেম করতে জানে না সে আমায় চেনে না, কিন্তু যে ভালোবাসতে জানে সে আমায় জানে। আর পবিত্র বাক্য রীতিমতন ভালোবাসার উপরেই সব থেকে বেশি প্রাধান্যতা দিয়েছে, কারণ প্রভু যখন রচনা করেছিল সেটা ভালোবাসাই ছিল যেটা জগৎকে রচনা করেছিল, সেটা ভালোবাসাই ছিল যেটা সংসারকে রচনা করা হয়েছিল, ভালোবাসাই ছিল যেটা একটা ছেলেকে একটা মেয়েকে কাছে নিয়ে আসে। তাই পুরো জগতের মধ্যে ভালোবাসার বিহীন কিছুই না। তাই আসুন আমরা প্রভু ধন্যবাদ করব, কারণ প্রভু আমাদেরকে সময় সুযোগ এবং দিনকাল ঠিক করে দিয়েছে যেন আমরা তার চরণে আসতে পারি, তার জীবন জীবন্ত সাক্ষ্য দিতে পারি। চাইতে আমার সাথে যুক্ত হয়ে আমরা তাকে বলব পবিত্র, পবিত্র, আমেন। তাহলে আসুন বলো পবিত্র, পবিত্র, পবিত্র মায়া পিতা, পবিত্র, পবিত্র পুত্র আদা, সদা সর্বদা চিরকাল পিতা প্রভুই পুত্র, পবিত্র আকার যিশুই ভব। আতুলে গৌরব, গৌরব জগৎ পয়সা পিতা, প্রশংসা, প্রশংসা প্রাণ খুলে গা, সদা ধন্যবাদ, ধন্যবাদ। জীবনে
Jesus grande como para Jesus chame para bom Jaki bom, maki bom Nari chari bom Para pavitra Pavitra, pavitra Para pita Pavitra, pavitra Utra ova Shama, shama Jira para pita Prabhu rito Pavitra Atarai Jesus grande কৃষ্ণকে প্রেরণ করাই হয়েছিল যেন আমাদের জীবন সুন্দর হতে পারে, আমাদের অভিশপ্ত জীবন যেন আশীর্বাদ যুক্ত হতে পারে, আমাদের শাপগ্রস্ত জীবন রোগগ্রস্ত জীবন যেন সূচীকৃত হতে পারে, আমরা যেন সুস্থতা পেয়ে নিজের জীবন যাপন করতে পারি। কারণ এই জগতের মধ্যে কিছু কিছু জায়গা এমন এমন বাধা আছে যেটা মানুষের জীবনকে ধ্বংস করে দিতে পারে। জানেন তো মানুষের একটা ভুল, আমি কিছু কিছু ভুল এমন জানি যেসব ভুলের জন্যে আজীবন মানুষ মাসুল চায়। আসলে মধ্যে একটা ভুল কি জানেন তো, সব থেকে বড় ভুল, যখন একটা মা মা হতে চায় আসে সেই বাচ্চাটাকে মারার জন্য ওষুধ খায়, কিন্তু কোনো না কোনো দিক থেকে সেই বাচ্চা জন্ম নিয়ে নেয়। যখন জন্ম নেয় অ্যাবনর্মাল জন্ম নেয়, একটা পেল একটা ওষুধ খাওয়ার পর ওই বাচ্চাটার জীবন কিন্তু আজীবন নষ্ট হয়ে গেল, কিছু বদলানো যাচ্ছে না। যার জন্যে আমাদের জীবন কিন্তু চুক্তিতে বদলে যেতে পারে। আর এটাই প্রভু বাক্য আমাদেরকে বোঝাতে চায়, কি সচেতন থাকা, জেগে থাকা। এতে প্রভু বলছে জেগে থাকো, প্রার্থনা করো যেন তুমি প্রলোভনে না পড়ো। কারণ কিছু কিছু প্রলোভন আছে কি তোমার পায়ের কাপড় মাথায় তুমি নিতে পারো, কিছু কিছু এমন এমন বিষয় সকল আছে যেন তোমার জীবনকে ঘুরিয়ে দাঁড় করিয়ে দিতে পারে, নষ্ট করে দিতে পারে। যার জন্যে প্রভু বলছে জেগে থাকতে। আমরা মনে করি আমাদের জীবনের মধ্যে ছোট ছোট জিনিস, ছোট ছোট ভুল, কিন্তু ছোট ছোট ভুল থেকেই শুরু হয়, ওখান থেকেই শুরু হয়। কোনো চোর মায়ের পেট থেকে জন্ম নিয়ে চোর হয় না, সেই জগতের মধ্যে এসে শেখে, সেটা বৃদ্ধি পায় আর একদিন সেটা মৃত্যুর দিকে নিয়ে চলে যায়। আর তাই তো প্রভু বলছে পাপের বেতনই কিন্তু মৃত্যু, আর তিনি সেই মৃত্যুর শক্তি, সেই পাপের শক্তিকে পরাজয় করার জন্য খ্রিস্ট এসেছিল। তাইতে তিনি মাসুল চুকিয়েছিলেন যেটা সেই পাপের প্রভাব যেটা আমাদের জীবনের মধ্যে আমাদেরকে রোগগ্রস্ত, আমাদেরকে অশুচি করে তুলেছিল, আমাদের জীবনকে মৃত্যুর দিকে নিয়ে চলেছিল, সেটাকে যেন তিনি ঘোরাতে পারে আর তিনি যেন আমাদের জীবন নির্ভর দিতে পারে। তাই তিনি বলছেন এবার মানুষ বলুক যে দুর্বল আছে সে সবল খ্রিস্টকে, এবার মানুষ বলুক যে গরিব আছে সে প্রভুতে ধনী, কারণ ঈশ্বর এমন কাজ করেছে। হালেলুয়া। দেখ আজকে আমাদের জীবনের মধ্যে একটা আশা আছে, যেই আশা আমাদের মৃত্যুর সাথে শেষ হয় না, সেই আশা কিন্তু আমাদের মৃত্যুর সাথে শুরু হয়, আর সেই আশা হলো অনন্ত জীবনের আশা। তাইতে এই জীবনের মধ্যে আমরা হতে পারি অক্ষম অনেক জায়গা, কিছু কিছু রাস্তা প্রভু খুলে দেয় না, কিছু কিছু জায়গার মধ্যে আমরা বুঝতে পারি না কি আমাদের জীবনে কেন ঘটছে এরকম, প্রভু এরকম কেন আমাকে নিয়ে যাচ্ছে, আমি চার্চে যাই, আমি সব কিছু করি, কিন্তু প্রভুর পরিকল্পনা আছে। বলছে তোমার চিন্তাধারা আমার চিন্তাধারা এক নয়। তাইতে আমরা অনেক সময় ভেবে উঠতে পারি না প্রভুর পরিকল্পনা কি, কিন্তু আজকের দিনে যেহেতু আনন্দের দিন আমরা প্রভুর নামে আনন্দ করব। কারণ জানেন তো জগতে অনেক কিছুতে আনন্দ রয়েছে, কিন্তু প্রকৃত আনন্দ
ঈশ্বরেতে পাওয়া যায়, প্রকৃত আনন্দ যেখানে দুই থেকে তিনজন তার নামে মিলিত সেখানে পাওয়া যায়। তাই এই আনন্দ আর জগতের আনন্দের মধ্যে অনেক পার্থক্য আছে। মানুষরা যারা জাগতিক তারা এই আনন্দ বুঝতে পারে না। আমিও বুঝতে পারতাম না শুরু শুরুতে, কঠিন হতো, বসে থাকতাম, তালি মারতাম, কিন্তু হৃদয়ের মধ্যে আনন্দ ছিল না। আজকের দিনে প্রভুতে থাকতে থাকতে কিন্তু এমন এমন জায়গা স্পর্শ করেছে কি এখান থেকে আনন্দ বেরিয়ে আসে, আর প্রভুতে থাকতে থাকতে সেই আনন্দ স্বাদ পেয়ে গেছে। তাই প্রভু তো বলছে কি যে চেখে দেখে দেখো তিনি কতটা মঙ্গলময়। মানুষ যতক্ষণ না চাকে ততক্ষণ কৃষ্ণকে বোঝা যায় না। তাই এই গানটাও একই জিনিস বলে, ছোড় দে আপনি আপকা ভরসা, নিজের ভরসা ছাড়ুন, ঈশ্বরকে ভরসা করুন, কারণ তিনি বদলাতে পারেন। হালেলুইয়া, এটা আমার সাথে যুক্ত হয়ে Oh, okay.